drilled my fist into the air, reached her core, and grabbed hold tight. And all at once it came to me, I could be everywhere. I drilled my fist into the air, reached her core, and grabbed hold tight. নবীনদের বরণ এবং বিদায়ী ছাত্রীদের এসএসসি ছাত্রীদের বিদায় অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক শঙ্কর কুমার পাত্র এখানে উপস্থিত আছেন। আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, আমার বর্তমান জেলা ইউনিয়নের অন্যতম আওয়ামী লীগ নেতা এবং মুন্সিগঞ্জ একাডেমির সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন বুধু ভাই মঞ্চে উপস্থিত আছেন। আমাদের পুটিমারি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের সাবেক আহ্বায়ক মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের, আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য আমাদের হেলাল ভাই, আমাদের উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সকল সদস্যবর্গ, আমার মানুষ গড়ার কারিগর, তোমাদের গড়ার কারিগর এই স্কুলের সকল শিক্ষক মণ্ডলী, অন্যান্য কিন্ডারগার্টেনের পরিচালক বৃন্দ, সাংবাদিক ভাইরা, আমার ছোট্ট সোনামণিরা, আমার বিদায়ী ছাত্রীরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে এই জন্যেই যে তোমাদের মাঝে অনেকদিন পরে আমি এসে দুটো কথা বলার সুযোগ পেয়েছি, আর সেই কথাগুলি তোমরা চুপ করে শুনছ, এই জন্যেই আমার ভালো লাগছে। ডিসিপ্লিন এর বাংলা কি? শৃঙ্খলা। এই শৃঙ্খলাটা হলো সব সময় দরকার। তুমি জন্ম লাভ করেছো পৃথিবীতে, এসছো, মা তোমাকে শৃঙ্খলার সাথে বড় করছে, স্কুলে পাঠিয়েছে, আজকে এই স্কুলে এসে আমার শিক্ষক মণ্ডলীরা তোমাকে, তোমাদেরকে শৃঙ্খলা শিখাচ্ছে, লেখাপড়া শিখাচ্ছে, এবং তোমরা আমাদের পেরিয়ে যাবে কলেজ জীবনে, সেখানেও আরও শৃঙ্খলা, এইভাবেই একটা সুশৃঙ্খলভাবেই তোমরা তোমাদের মানুষ হবে, তোমরা বড় হবে, এটাই আমাদের আগামী দিনের বর্তমানে আজকের আশা এবং আকাঙ্ক্ষা, তোমরা বড় হবে। আজকে শিক্ষার ক্ষেত্রে
বর্তমান সরকার আওয়ামী লীগের সরকার কত সুযোগ সুবিধা আজকে তোমাদেরকে দিচ্ছে এটা চিন্তা করা যায় না। কিন্তু আমি যদি হেলাই ফেলাই করে সময় কাটিয়ে লেখাপড়া না করে আজকে আমি বাড়িতে বসে থাকি, আমার বয়স হয়নি, বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিল, তখন সেই অবস্থা কি দাঁড়াবে এটা চিন্তা করতে পেরেছ? আজকে বিশ্বায়নের যুগ, আজকে ইন্টারনেটের যুগ, আজকে শিক্ষার যুগ, আজকে বাংলাদেশ স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে, সেখান থেকে ছবি পাঠাচ্ছে, আজকে আমরা সেই ছবি ব্যবহার করছি টেলিভিশনের চ্যানেল সহ অন্যান্য আরও অনেক কিছুতে গণমাধ্যমে। আজকে তোমরা পৃথিবী কোন জায়গায় গেছে আর আমরা কোথায় পড়েছিলাম, সেখান থেকে আজকে জননেত্রী শেখ হাসিনা, আজকে আমাদের নেতা জনাব সুলাইমান হক জোয়ার্দার সেলুন আমাদেরকে কোথায় নিয়েছেন। আজকে এই ইউনিয়নের কোন রাস্তাঘাট কাঁচা নেই। শিক্ষা দেওয়ার আগে তিনটি পূর্ব শর্ত, এই তিনটি পূর্ব শর্ত কি জানো? জানো সেটা হচ্ছে রাস্তাঘাট, রাস্তাঘাট কাদা থাকলে ছেলে মেয়ে স্কুলমুখী হয় না। আর সেই জন্যেই সেলুন ভাই জননেত্রী শেখ হাসিনা আজকে এই এই ইউনিয়নের সকল রাস্তাঘাট কাদা করেছে। দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে বিদ্যুৎ। আগে আমাদের ছেলে মেয়ে লম্পই পড়ত, হেরিকেনে পড়ত, পড়তে যেত না, সন্ধ্যা লাগলেই ঘুমিয়ে পড়ত। আজকে এই ইউনিয়ন সহ এই জেলায় আলোক আলোয় আলোকিত হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, তোমরা লেখাপড়া করছো বিদ্যুতের আলোয়, তাই না? দুটো। এবার তিন নম্বর, তিন নম্বর কি? কিছু দায়িত্ব দেওয়ার আগে, কিছু করার আগে পেটটা ভরা থাকতে হয়। শেখ হাসিনা সে ব্যবস্থাও তোমাদের করেছে। আজকে সারা দেশের মানুষ তিন বেলা ভাত খায়, নিশ্চিন্তে ঘুম দেয়, ছেলে মেয়েরা লেখাপড়া করে, এটাই হচ্ছে আজকে বাংলার চিত্র, এটাই হচ্ছে আজকে বাংলাদেশের চিত্র, আমাদের জেলা ইউনিয়নের চিত্র। সেই জন্যেই এই তিনটা বিষয় নিশ্চিত করেছে জননেত্রী শেখ হাসিনা, আজকের প্রধানমন্ত্রী, নৌকা মার্কার প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, এই তিনটে বিষয় নিশ্চিত করেছে, ভাত, রাস্তাঘাট এবং আমার বিদ্যুৎ। এটা ছাত্র ছাত্রীদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই আজকে তোমাদেরকে উপবৃত্তি দেওয়া হচ্ছে, আজকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের বই দেওয়া হচ্ছে, আজকে রাস্তাঘাট সহ সকল কিছুতেই তোমাদের আজকে উন্নয়ন হচ্ছে। সেই জন্যেই এত সহযোগিতা পাওয়ার পরেও যদি আমরা স্কুলমুখী না হই, যদি আমরা পড়াশোনায় মনোনিবেশ না করি, স্কুলে না আসি, আমরা লেখাপড়া না করি, তাহলে আমরা আমাদের বাবা মারা টিপসই দিয়া জাতি ছিল, টিপসই দিয়া মানুষ ছিল, সেখানেই থাকবো, সামনে এগোতে পারবো না, তাই না? এগুলি ভাবতে হবে, এগুলি ভাবতে হবে তোমাদের, তোমাদের এগুলি বুঝতে হবে। আজকে স্কুলের গণ্ডি, প্রাইমারির গণ্ডি পড়িয়ে আমার সিক্সের মেয়েরা আজকে আমাদের মাধ্যমিকে প্রবেশ করেছ, মাধ্যমিকে প্রবেশ করে তোমরা আস্তে আস্তে করে ক্লাস টেনে উঠবে এবং এসএসসি দেবে, এবং তোমরা তোমাদের লক্ষ্য রাখবে কোনো অবস্থাতেই স্যার যেটা বললেন, স্যার যেটা করলেন করছে সে ব্যাপারে তোমাদের ফলো করা, স্যার কি বলে, স্যাররা কি বলে সেটা ফলো করা। আসলে এই পাঁচ দিন যদি স্কুলে না আসো এক মাসের মধ্যে, তাহলে তুমি তো আর পড়াই যে ধারাবাহিকতা, পড়ার যে একটা সিস্টেম, সেই সিস্টেমে সেই ধারাবাহিকতায় তুমি থাকবে না, তুমি লাইনচ্যুত হয়ে যাবে, তুমি লাইনচ্যুত হবে, পড়ার যে ধারা, পড়ার যে গতি, পড়াশোনার ক্লাসের যে গতি, সেই গতি তুমি হারিয়ে ফেলবে, তুমি পিছিয়ে পড়বে, কাজেই তুমি পড়ার থেকে অনেক পিছিয়ে যাবে মূল পড়াশোনা থেকে। সেই জন্যই স্যাররা তোমাদের এই কথাগুলি বলছে যে
চলমান ধারা থেকে তোমাদেরকে পিছু হওয়া যাবে না, পিছু পা হওয়া যাবে না। তোমাদেরকে ছাত্রের নির্দেশ অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, তবেই না তুমি লক্ষ্যে পৌঁছাবে। এটাই হলো আমাদের চিন্তা আগামী দিনের। তোমরা তোমাদের একটা লক্ষ্য করেছ, সেটা লক্ষ্য নিয়েছ, সেটা কি? আমি এসএসসি পাস করব। সেই এসএসসি পাস করার পরে তোমার লক্ষ্য কি? আমি এইচএসসি পাস করব। এইচএসসি পাস করার পর আমার লক্ষ্য কি? আমি অনার্স করব, বিএ করব, তাই না? আমি ভালো জায়গায় যাব, আমি ইঞ্জিনিয়ারিং করব, আমি ডাক্তারি হব, ডাক্তারি পড়ব। এই লক্ষ্যগুলি তোমাদের থাকা উচিত। লক্ষ্য যদি থাকে তাহলে তুমি অবশ্যই তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। একটি ট্রেন যেমন খুলনা থেকে ছেড়ে ঢাকায় যায়, তেমনি তোমাকেও এই লক্ষ্য শুরু করেছো মাধ্যমিকে ঢুকে। আমার সিক্সের ছাত্রীদের বলি, তোমরা মাধ্যমিকে ঢুকেছ, পা দিয়েছ, তোমার লক্ষ্য এখন এইচএসসি, তারপরে সিদ্ধান্ত নেবে আমি কি পড়ব। কাজেই খেলা খেলা করে দিন কাটানো যাবে না, এদিক ওদিক করে দিন কাটানো যাবে না। তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। সকল ছাত্রীদেরকে বলি, লেখাপড়া ছাড়া কোনো উপায় নেই। এই লেখাপড়া কেউ কেড়ে নিতে পারবে না, এই লেখাপড়া কেউ ধ্বংস করতে পারবে না, এই লেখাপড়া কেউ আগুনে পুড়িয়ে দিতে পারবে না, কারণ এটি জীবনের শেষ ক্ষণ পর্যন্ত কাজে লাগাতে পারবে তোমরা। কাজেই মা যদি শিক্ষিত হয় সন্তান শিক্ষিত হয়। আর সেই জন্যই জননেত্রী শেখ হাসিনা তোমাদের শিক্ষা অবৈতনিক করেছে, তোমাদেরকে সব রকম উপবৃত্তি সহ সব সুযোগ সুবিধা দিয়ে আজকে কম্পিউটার ল্যাব হয়েছে তোমাদের স্কুলে। তোমরা কম্পিউটারে তোমরা ক্লাস করতে পারছো। আজকে দেখো, কালকে আমরা অর্ডার দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি যে স্কুলে এসএসসি সেন্টার আজকে সিসিটিভি ক্যামেরা বসছে, মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে। আমরা জানি কাজ করার ছাড়া কোনো উপায় নেই। তোমাদেরকে যত সুযোগ সুবিধা দেব আমরা, তোমরা সেই সুযোগ সুবিধায় এগিয়ে যাবে। এই এই চিন্তা আমাদের সব সময় থাকে। আমরা আমরা চাই তোমরা বড় হও, মানুষ হও, পান নিচের মাটি শক্ত করে মাথা উঁচু করে বলো, আমি মুন্সিগঞ্জ গার্লস স্কুল থেকে লেখাপড়া করে এসএসসিতে ভালো রেজাল্ট করে আমি আজকে এই জায়গায় এসেছি। তাহলে আমাদের বুক উজ্জ্বল হবে, আমাদের বুক উঁচু হবে, আমরা বুক ফুলিয়ে বলতে পারবো আমাদের ছেলে মেয়েরা আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। আমার বিদায়ী ছাত্রীদের কাছে আমার অনুরোধ, কোনোভাবেই কোনো অবস্থাতেই যে সিস্টেমে লেখাপড়া শিখিয়েছে, তোমরা তোমাদের মেধা এবং মননশীলতা দিয়ে তোমরা তোমাদের পরীক্ষা দেবে, কোনো অবস্থাতেই অবৈধ কোনো অনৈতিক কোনো কিছুর সাথে সম্পৃক্ত হবে না। এসএসসি পাস করবে, লক্ষ্য এইচএসসি পাস করবে, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে, এই দোয়া তোমাদের জন্য করি। আর স্কুলের সার্বিক উন্নয়নের জন্য বিল্ডিংয়ের কথা বলা হয়েছে, অন্যান্য কথা বলা হয়েছে, অবশ্যই সেগুলি আমরা দেখব এবং বিল্ডিং আমরা এই মুজিব বর্ষেই করব। এবং আমি আমার ম্যানেজিং কমিটির সদস্যরা আছে, আমার প্রধান শিক্ষক আছে, মুজিব বর্ষ এই স্কুলে আমরা পালন করব সারা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মেলার মধ্য দিয়ে। তোমাদেরকে সম্পৃক্ত করে তোমাদেরকে নিয়ে আগামী মুজিব বর্ষ 17ই মার্চ বঙ্গবন্ধু জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী, সেই জন্ম শতবার্ষিকীতে আমরা অনুষ্ঠান মালা দিয়ে শুরু করব। এবং আগামী বছরের মার্চ মাসের 17 তারিখে যে আমরা মুজিব বর্ষ শেষ করব, তোমাদের বিভিন্ন খেলাধুলা সহ বিভিন্ন কম্পিটিশন সহ আমরা এই প্রতিষ্ঠানে আমরা একটার পর একটা মাসে মাসে একটা করে অন্তত অনুষ্ঠান করব। এই আশা ব্যক্ত করে তোমরা তোমাদের যে লক্ষ্য নিয়ে গেছ সেই লক্ষ্যেই পৌঁছাও, এই দোয়া করে তোমাদের সকলকে আবারও আমার প্রাণ ঢালা
অভিনন্দন জানিয়ে স্নেহশীষ জানিয়ে আমার শিক্ষক মণ্ডলীরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, ম্যানেজিং কমিটির সকল সদস্যরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই জন্যে সবার কাছে সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার ছাত্রীদের, ধন্যবাদ সবাইকে।